হ্যাঁ, যে তিনটে বিক্রিয়া প্রথমে আমরা আলোচনা করেছিলাম মেকানিজমের ভিত্তিতে, ওই তিনটে বিক্রিয়া একবার দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো সায়ানোহাইড্রিন গঠন, এইচসিএনের অ্যাডিশন বিক্রিয়া। এইচসিএন একটা দুর্বল অ্যাসিড এবং ডিসোসিয়েট কম হয় দ্রবণে, তাই একটা দুর্বল নিউক্লিওফাইল। সেই জন্য প্র্যাকটিক্যালি বিক্রিয়াটা ঘটানো হয় যে কার্বনিল যৌগের মধ্যে এনএসিএন বা কেসিএন দিয়ে তাতে একটু সালফিউরিক অ্যাসিড দিয়ে দেওয়া হয়। কার্বনিল যৌগে এইচসিএনের বিক্রিয়ায় আমরা স্মরণ করতে চাই 1903 সালে ল্যাপোর্থ, ব্রিটিশ কেমিস্ট ল্যাপোর্থের একটা কাজ, যেটা 1903 সালে জার্নাল অফ কেমিক্যাল সোসাইটিতে পাবলিশ হয়েছিল। ল্যাপোর্থ দেখলেন যে এই বিক্রিয়ায় এইচসিএন একটা দুর্বল নিউক্লিওফাইল, তো উনি দেখলেন যে এটা কিন্তু অ্যাসিড মাধ্যমে বিক্রিয়াটা আরও স্লো হয়ে যায়, কিন্তু ক্ষারে যদি মিডিয়ামে যদি ক্ষার দেওয়া হয় তাহলে বিক্রিয়াটা স্পিডে ঘটে, মানে ক্ষার বিক্রিয়াটাকে অ্যাক্সিলারেট করছে, ত্বরান্বিত করছে। আর যদি আবার কেসিএন দেওয়া হয় সেক্ষেত্রেও বিক্রিয়া ত্বরান্বিত হয়। তো এই ব্যাপারে উনি একটা প্রস্তাব দিলেন যে ক্ষারে এইচসিএন ডিসোসিয়েট হয়ে প্রচুর সাইনাইড তৈরি করে, এই সাইনাইড দ্রুতগতিতে কার্বনিল কার্বনে আক্রমণ করে এবং পরের ধাপে এই কমপ্লেক্সটা সিস্টেম থেকে এইচ নিয়ে সায়ানোহাইড্রিন তৈরি করে। শোনো, একটা জিনিস খেয়াল রাখবে, ল্যাপোর্থ যখন এই যে আয়নিক অ্যাডিশানের কথা বলছেন তখন কিন্তু সমযোজী বা তড়িৎযোজী বন্ধনের তত্ত্ব আবিষ্কার হয়নি, মানে উপস্থাপন হয়নি। সমযোজী বা তড়িৎযোজী বন্ধনের তত্ত্ব প্রথম প্রকাশ হয় 1916 সালে। কে করেন? তড়িৎযোজীর ক্ষেত্রে কোজেল আর সমযোজীর ক্ষেত্রে লিভিস। এটা 1916 সালে। তাহলে দেখো কেমন অন্তর্দৃষ্টি দেখো ল্যাপোর্থের, 13 বছর আগে উনি কিন্তু এরকম একটা মেকানিজম খাড়া করলেন। আগেই বলেছি এই সায়ানোহাইড্রিন গঠন বিক্রিয়াটি জৈব রসায়নে খুবই গুরুত্বপূর্ণ, কারণ উপযুক্ত শর্ত আরোপ করে আমরা খুব সহজেই এই সায়ানোহাইড্রিন থেকে আলফা হাইড্রক্সি অ্যাসিড ও আলফা বিটা অসংপৃক্ত অ্যাসিড তৈরি করতে পারি। এখানে এর কয়েকটি প্রয়োগ দেখো। নাম্বার 1, ল্যাকটিক অ্যাসিড প্রস্তুতি। অ্যাসিটালডিহাইড ও অ্যাকোয়া সোডিয়াম সাইনাইডের মিশ্রণে ধীরে ধীরে খনিজ অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড বা এইচসিএল যোগ করা হলো। উৎপন্ন সায়ানোহাইড্রিন যৌগের অ্যাসিড আদ্র বিশ্লেষণে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় অ্যারো হেডলাইনের সাহায্যে রিয়াকশান ফ্লোচার লিখে ফেলো। লেখো CH3CHO, ট্রিট করা হচ্ছে এনএসিএন লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে। কী তৈরি হবে? সায়ানোহাইড্রিন। স্ট্রাকচারটা লেখো। একে আবার অ্যাকোয়াস এইচসিএল দিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে কী তৈরি হলো? আলফা হাইড্রক্সি অ্যাসিড। সিএন গ্রুপটা আদ্র বিশ্লেষণে COOH হয়ে যায়, এক্ষেত্রে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড যা দয়ে পাওয়া যায়। আবার সায়ানোহাইড্রিনকে যদি ঘন সালফিউরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করা হয় তাহলে সিএন গ্রুপের আদ্র বিশ্লেষণের পাশাপাশি ডিহাইড্রেশনও ঘটে যায়, যে তৈরি হয় অ্যাক্রাইলিক অ্যাসিড। এটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড। নাম্বার 2, বেঞ্জালডিহাইডের ওপর যদি একই বিক্রিয়া ঘটানো হয় কি উৎপন্ন হয় লিখে ফেলো। বেঞ্জিন বলয় তার সঙ্গে লাগানো আছে CHO গ্রুপ বেঞ্জালডিহাইড, একে এনএসিএন সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করাই, তৈরি হলো সায়ানোহাইড্রিন। একে লঘু হাইড্রোক্লোরিক বা সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে কি পাবো? আলফা হাইড্রক্সি অ্যাসিড, এর নাম ম্যান্ডেলিক অ্যাসিড। নাম্বার 3, বিউটানোর নাম। একে প্রথম এইচসিএন দিয়ে ট্রিট করলে কি পাচ্ছ? সায়ানোহাইড্রিন। তাকে অ্যাকোয়াস এইচসিএল দিয়ে উত্তপ্ত করাই, কি পাওয়া গেল লিখে ফেলো। আবার এই সায়ানোহাইড্রিনকে 95% সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি উত্তপ্ত করো, আগেই বলেছি সিএন গ্রুপটা হাইড্রোলিসিস হওয়ার সঙ্গে সঙ্গে ডিহাইড্রেশন ঘটে যায়, যে তৈরি হয় আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড, লিখে ফেলো। নাম্বার 4,
এই সায়ানোহাইডিন থেকে খুব সহজেই আমরা বিটা অ্যামিন অ্যালকোহল তৈরি করতে পারি। উদাহরণ হিসেবে সাইক্লোহেক্সানন নাও, একে এইচসিএন দিয়ে ট্রিট করো, কি পেলে? সাইক্লোহেক্সেন বলয়ের কার্বনিল কার্বনে সাইনাইড যোগ হলো, রাইট? এবার আদ্র বিশ্লেষণ না করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করা হলো। নাম্বার ওয়ান লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, নাম্বার টু ওয়াটার। কী পেলাম? বিটা অ্যামিনো অ্যালকোহল, রাইট? লিখে ফেলো স্ট্রাকচারটা। ওই কার্বনে ওইচ মূলকের সঙ্গে যে সিএনটা ছিল ওটা সিএইচ টু, এনএইচ টু হয়ে গেল। আবার এটাকে এইচ এনও টু দিয়ে আদ্যবিশ্লেষণ করে এনএইচ টু গ্রুপটাকে আবার ওইচ করে নিতে পারো। ওকে, এরপরে দেখো জলের অ্যাডিশান। আমি বলেছিলাম যে প্রথমেই যেটা অ্যাসিড বা বেস ক্যাটালাইজড হতে পারে, অ্যাসিড ক্যাটালাইজডটা প্রথমে, আগে বেস ক্যাটালাইজডটা দেখো। বেস ক্যাটালাইজ মানে ওইচ মাইনাস, স্ট্রং নিউক্লিওফাইল, কার্বনিল কার্বন অ্যাটাক করলো, আমাদের মেকানিজমের প্রথম পার্ট যেটা বলেছিলাম সেটা দিয়ে মিলিয়ে নাও। দেখো কী ঘটছে, যুত যৌগ হলো, ডায়াল হলো। যদি এটা আনস্টেবল যৌগ ভেঙে যায়, আর যদি অ্যাসিড মিডিয়ামে করো তাহলে কি হয়, না আগে প্রোটোনেটেড হয়, কার্বনিল অক্সিজেনটা প্রোটোনেটেড হলো, কার্বনিল কার্বনের কার্বনটা যথেষ্ট পজিটিভ চার্জ গ্রস্ত হয়ে ওঠে, তারপরে জলের মতো একটা দুর্বল নিউক্লিওফাইল ওকে আক্রমণ করতে পারে। দেখো জলের মতো একটা দুর্বল নিউক্লিওফাইল যখনই আক্রমণ করলো তখনই কি হলো, অক্সিজেনে পজিটিভ চার্জ, তারপর প্রোটন লস করে ডায়াল হয়ে গেল। অ্যালকোহল সংযোজন বা অ্যাসিটাল গঠন বিক্রিয়া, অনাদ্র খনিজ অ্যাসিডের উপস্থিতিতে অ্যালডিহাইড এক অণু অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে হেমিঅ্যাসিটাল, এটা অস্থায়ী যৌগ, তারপরেই আরেক অণু অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে দেখো অ্যাসিটাল গঠন করে। প্রকৃতপক্ষে এই বিক্রিয়াটা ঘটানো হয় এইভাবে, অ্যালডিহাইডকে প্রথম অনাদ্র অতিরিক্ত অ্যালকোহলে দ্রবীভূত করে নেওয়া হয়, তারপরে এই মিশ্রণে অনাদ্র খনিজ অ্যাসিড যোগ করা হয়, সামান্য হয় এইচসিএল গ্যাস অথবা ঘন সালফিউরিক অ্যাসিড কয়েক ফোঁটা দিয়ে রেখে দিতে হবে, তাহলে প্রথমে হেমিঅ্যাসিটাল হয় তারপরে অ্যাসিটাল হয়ে যায়। ওকে, তো এখন একটা উদাহরণ দেখা যাক। আমরা নিই অ্যাসিটালডিহাইড আর ইথানল, তার মধ্যে এইচসিএল গ্যাস চালনা করা হলো। কী হবে প্রথমেই দেখো, অ্যাসিটালডিহাইডে এখন ইথানল যোগ হয়ে হেমিঅ্যাসিটাল গঠন করলো, হেমিঅ্যাসিটাল মানে হাফ অ্যাসিটাল গঠন করলো, তারপরে আবার অণু ইথানলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটাল হলো, সিএইচ থ্রি সিএইচ ও সি টু এইচ ফাইভ, আর একটা ও সি টু এইচ ফাইভ। সেকেন্ড উদাহরণ নিই বেঞ্জালডিহাইড আর মিথানল নিই, তাতে এইচসিএল গ্যাস চালনা করা হলো। দেখো প্রথমে হেমিঅ্যাসিটাল অর্থাৎ হাফ অ্যাসিটাল, সেকেন্ড অ্যাসিটাল গঠন হয় এইভাবে। আচ্ছা, এর মেকানিজমটা আমরা আগেই পড়েছি, নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া। অ্যালকোহল তো অত্যন্ত একটা দুর্বল নিউক্লিওফাইল, সেই জন্যই বিক্রিয়াটা অ্যাসিড মাধ্যমে ঘটানো হয়। অ্যাসিড মাধ্যমে কী হয় না, অ্যালডিহাইড প্রোটোনেটেড হয়ে যায়। অ্যালডিহাইডের কার্বনিল মূলকটা দেখো প্রোটোনেটেড হয়ে গেছে, হয়ে গিয়ে কার্বনিল কার্বনে পজিটিভ চার্জ বেড়ে গেছে। অ্যালকোহলের মতো একটা দুর্বল নিউক্লিওফাইল সঙ্গে সঙ্গে অ্যাটাক করলো, তার ফলে দেখো এই যৌগটা তৈরি হলো, সঙ্গে সঙ্গে প্রোটন ত্যাগ করে কী হলো না, হেমিঅ্যাসিটাল তৈরি হলো। এই হেমিঅ্যাসিটালের স্ট্রাকচারটা দেখো, একই কার্বনে অ্যালকোহলিক ওইচ মূলকও রয়েছে আবার ইথার গ্রুপও রয়েছে, ইন্টারেস্টিং কম্পাউন্ড। অধিকাংশ হেমিঅ্যাসিটালই অস্থায়ী, তবে ফাইভ অর সিক্স মেম্বার সাইক্লিক হেমিঅ্যাসিটাল স্থায়ী, যেগুলো কার্বোহাইড্রেট কেমিস্ট্রিতে দেখা যায়। এই যে অ্যালডোহেক্সোজ, গ্লুকোজ, ম্যানোজ এরা এবং ফ্রুক্টোজ, এরা সব তোমার সাইক্লিক হেমিঅ্যাসিটাল রূপেই থাকে প্রকৃতিতে। ওইগুলো আমরা কার্বোহাইড্রেট পড়ার সময় পড়ে নেব।
এই হেমিঅ্যাসিটাল অণুগুলো অ্যাসিড মাধ্যমে প্রোটোনেটেড হয়ে থাকে। তো যদি ওএইচ গ্রুপটা প্রোটোনেটেড হয়ে থাকে তাহলে দেখো ওএইচ টু প্লাস হলো, সঙ্গে সঙ্গে ও জল ত্যাগ করে কার্বোক্যাটাইন জেনারেট করলো। এই কার্বোক্যাটাইনটা কার্বনটা সেক্সটেট যদি অস্থায়ী, কিন্তু পাশে ওয়ার মূলকটার প্লাসার এফেক্টে দেখো এই যে রেজোনেন্স স্ট্রাকচারটা আমরা লিখতে পারি, এর সমস্ত অ্যাটমগুলোই অক্টেটে আছে, সুতরাং স্টেবল, এর কন্ট্রিবিউশন যথেষ্ট। সেই কারণে ওএইচ মূলকে প্রোটোনেটেড হলে এটা সঙ্গে সঙ্গেই জল ত্যাগ করে কার্বোক্যাটাইন তৈরি করে, আর কার্বোক্যাটাইন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে অ্যালকোহলের মতো দুর্বল নিউক্লিওফাইলও ওখানে ঝাঁপিয়ে পড়ে, আক্রমণ করে বসে, করে দেখো এই অ্যাসিটালে প্রোটোনেটেড অ্যাসিটাল হয়ে রইল, এটা সঙ্গে সঙ্গে প্রোটন লস করে অ্যাসিটাল তৈরি হলো। এই অ্যাসিটাল গঠন বিক্রিয়া উপমুখী প্রকৃতি বিশিষ্ট এবং এতে জল তৈরি হয়, তাই অ্যাসিটাল গঠন নির্জল অবস্থায় করা হয়। অ্যাসিটালকে যদি জলীয় অ্যাসিডে রেখে দেওয়া হয় তাহলে সাম্যবিন্দুর বাঁদিকে সরণ ঘটে, অর্থাৎ অ্যাসিটাল আর্দ্রবিশ্লেষিত হয়ে উপাদান অ্যালডিহাইড এবং অ্যালকোহলে পরিণত হয়। অ্যাসিটাল ক্ষারে কিন্তু স্থায়ী, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না, আর এটাই কাজে লাগিয়ে জৈব সংশ্লেষণে একাধিকের প্রয়োগ আছে, পরে এটা আলোচনা করছি। এই অ্যাসিটাল গঠন বিক্রিয়ায় অ্যালডিহাইডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া ঘটানো হয়। কিটোন সচরাচর সিম্পল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটাল গঠন করে না, তবে ডায়ালের সঙ্গে কিটোন এই সিএলের উপস্থিতিতে সাইক্লিক কিটাল অ্যাসিটালই বলা হয় অ্যাসিটাল গঠন করে। একটা উদাহরণ দেখো, অ্যাসিটনের সঙ্গে ইথিলিন গ্লাইকল এই সিএল গ্যাসের উপস্থিতিতে সাইক্লিক অ্যাসিটাল তৈরি করেছে। অ্যাসিটালডিহাইডেরও একই উদাহরণ দেখে নাও। আচ্ছা, এখন জৈব রসায়নে এই অ্যাসিটাল গঠন বিক্রিয়ার উপযোগিতা কী? তোমরা দেখেছো যে অ্যাসিটাল লঘু অ্যাসিডে ভেঙে যায় কিন্তু ক্ষারে স্থায়ী, ক্ষারে ভাঙে না। তো অনেক ক্ষেত্রে কোনো অণুর অ্যালডিহাইড বা কিটোন অণুর অন্য কোনো গ্রুপকে জারিত করতে বা বিজারিত করতে হবে ধরো, তখন কিন্তু অ্যালডিহাইড বা কিটোন গ্রুপটাকে প্রোটেক্ট করতে অ্যাসিটাল গঠন করে নেওয়া হয়। প্রথম প্রয়োগ দেখো, একটা অ্যালডিহাইড থেকে 2-3 ডাইহাইড্রক্সি প্রোপানল তৈরি করতে হবে ধরো। এটা কীভাবে সম্ভব? কারণ আমরা জানি কার্বন কার্বন ডাবল বন্ডের তুলনায় অ্যালডিহাইড গ্রুপ খুব সহজে জারিত হয়ে যায়, এখানে কিন্তু তার মানে প্রোটেক্ট করতে হবে সিএইচও গ্রুপকে। কীভাবে করা হয় দেখো, অ্যাক্রাইলডিহাইডকে ইথিলিন গ্লাইকল ডাই এইচসিএলে সাইক্লিক অ্যাসিটাল তৈরি করে নেওয়া হলো, এরপর ক্ষারীয় কেবেনফোর দিয়ে জারণ ঘটানো হচ্ছে, কার্বন কার্বন ডাবল বন্ডটা জারিত হয়ে ডায়াল তৈরি হয়ে গেল, এবার লঘু এইচসিএল দিয়ে এটা ভেঙে দেওয়া হলো সাইক্লিক অ্যাসিটালটা, দিয়ে আমাদের এক্সপেক্টেড প্রোডাক্টটা পেয়ে গেল। ওকে, দ্বিতীয় প্রয়োগটা দেখো, একটা সাইক্লিক সিস্টেম, গামা কিটো এস্টার ইথাইল এস্টার, এই ইথাইল এস্টার গ্রুপটাকে বিজারিত করে সিএইচ টু এইচ করা হচ্ছে, কিটো গ্রুপটা কিন্তু বিজারিত হচ্ছে না। আমরা জানি যে এস্টার গ্রুপের চেয়ে অ্যালডিহাইড বা কিটোন আগে বিজারিত হয়ে যায়, তাহলে এখানে কিটো গ্রুপকে প্রোটেক্ট করতে হবে। দেখো কীভাবে করা হচ্ছে, সাইক্লিক গামা কিটোনকে প্রথমেই ইথিলিন গ্লাইকল ডাই এইচসিএলের উপস্থিতিতে বিক্রিয়া ঘটিয়ে সাইক্লিক অ্যাসিটাল তৈরি করে নেওয়া হলো, এবার বিজারণ করা হচ্ছে। দেখো, 1 নম্বর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ড্রাই ইথারের উপস্থিতিতে, 2 নম্বর জল দিয়ে ভেঙে দেওয়া হলো, প্রোডাক্ট দেখো সিএইচ টু এইচ হয়ে গেল, এরপর লঘু এইচসিএল দিয়ে ট্রিট করলি অ্যাসিটাল গ্রুপটা ভেঙে যায়, ভেঙে গিয়ে আমাদের এক্সপেক্টেড প্রোডাক্ট এসে গেল। থার্ড প্রয়োগ, থায়োঅ্যাসিটাল ব্যবহার করে সিও গ্রুপকে সিএইচ টু গ্রুপে বিজারণ করা যায়, থায়োঅ্যাসিটাল যাকে মার্ক্যাপটাল বলা হয়, একইভাবে তৈরি করা হয়, এখানে শুধু অক্সিজেনের বদলে সালফার, যেভাবে অ্যাসিটাল তৈরি করা হয় একইভাবে এটা তৈরি করে নেওয়া যায়। একটা উদাহরণ দেখো, অ্যাসিটালডিহাইড তাতে ইথাইল মার্ক্যাপটল ব্যবহার করা হয়েছে, ইথাইল মার্ক্যাপটলটা তোমরা কিন্তু জানো, এর গন্ধ বাড়িতে রান্নার গ্যাসে পাও, দুর্গন্ধ একটা গ্যাস, তো ইথাইল মার্ক্যাপটল যদি এই ড্রাই এইচসিএলের উপস্থিতিতে বিক্রিয়া করে তাহলে দেখো
এই যে অ্যাসিটালটা তৈরি হলো। আবার অ্যাসিটোনের উপর দেখো একটা ডাইথাইল নেওয়া হয়েছে BF3 লিনিস অ্যাসিড ব্যবহার করে সাইক্লিক থায়াল তৈরি হলো, থায়াসিটাল তৈরি হলো। এবার প্রয়োগটা দেখো, একটা কিটন নেওয়া হলো RCOR, এটাকে ডাইথায়াল BF3 ব্যবহার করে সাইক্লিক থায়াসিটাল তৈরি করে নেওয়া হলো। এবার এটাকে রেডিনিকেল দিয়ে ট্রিট করা হলো, রেডিনিকেল হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে ট্রিট করা হচ্ছে। দেখো কি পাওয়া গেল, আর যেখানে CO গ্রুপ ছিল ওটা CH2 হয়ে গেল, তাহলে আর CH2 আর আর কি পাওয়া গেল দেখো, NIS নিকেল সালফাইড ও CH3 ইথেন পাওয়া গেল। তাহলে CO গ্রুপকে CH2 গ্রুপে পরিণত করার এটা একটা উপায়। আগে দুটো পদ্ধতি তোমরা জানো, এক নম্বর হচ্ছে ক্লেমেনসেন বিজারণ অ্যাসিড মাধ্যমে ঘটানো হয়, দু নম্বর হচ্ছে উল্ফ কিসনার বিজারণ ক্ষারীয় মাধ্যমে CO গ্রুপকে CH2 করা হয়, আর তৃতীয় এটা একটা পদ্ধতি। মনে রেখো এই যে এতক্ষণ যে অ্যালডিহাইড ও কিটন গ্রুপের প্রোটেকশনের কথা বলা হচ্ছে, সবই কিন্তু ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়ার সময় এটা ব্যবহার করা যায়, অ্যাসিড মাধ্যমে হ্যাঁ ব্যবহার করা যাবে থায়ো অ্যাসিটালকে, থায়ো অ্যাসিটাল অ্যাসিডে ভাঙে না। তাহলে একটা উদাহরণ দেখা যাক, যেখানে অ্যালডিহাইডকে আমাদের এক ইচ্ছা অনুযায়ী যেমন খুশি কীটন তৈরি করে নিতে পারি। দেখো RCHO, একে propane-1,3 ডাইথায়াল BF3 বা ড্রাই HCl গ্যাসের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হলো, পেলাম থায়ো অ্যাসিটাল, এই সাইক্লিক থায়ো অ্যাসিটাল। এবার এই কার্বনের হাইড্রোজেনটা দেখো, যেটা কি অ্যালডিহাইডের ওই হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কিন্তু ভীষণ ল্যাবাইল, দুর্বল। বিউটাইল লিথিয়াম দিয়ে, বিউটাইল কার্বানায়ন দিয়ে ওটাকে স্ন্যাচ করিয়ে নেওয়া হলো, করালে দেখো কার্বনটা কার্বানায়ন তৈরি হলো এবং লিথিয়াম সল্ট হয়ে রইল। দেখো অ্যালডিহাইডের কার্বনটা পজিটিভ চার্জগ্রস্ত, এই কার্বনটা কি এখন নেগেটিভ চার্জগ্রস্ত, অর্থাৎ এর ডাইপোল চেঞ্জ হয়ে গেল, একে বলে রিভার্সাল অফ ডাইপোল, এক কথায় আমপোলাং আমপোলাং। তো এই যে একটা সুন্দর নিউক্লোফাইল হাতে পেলাম, এখন এটাকে আমরা আমাদের মতো প্রয়োগ করতে পারি। ধরা যাক এর উপরে প্রয়োগ করা হলো R'I, বিক্রিয়া করলে কি পেলাম, এই যে একটা সাইক্লিক থায়াল নতুন একটা পেলাম, এই সেট বদলে R' ঢুকলো। এখন এইবার এই থায়ো সাইক্লিক থায়ো অ্যাসিটালটাকে ভেঙে নিতে হবে। ভাঙার উপায় কি, খুব ভালো হয় ক্যাডমিয়াম কার্বনেটের উপস্থিতিতে মার্কিউরি ক্লোরাইড ইউজ করে, অথবা সিম্পলি এই সাইক্লিক থায়ো অ্যাসিটালটাকে মিথানলে দ্রবীভূত করে মার্কিউরি ক্লোরাইড প্রয়োগ করতে হবে, তাহলেই ভেঙে যায়। ভেঙে গিয়ে আমরা কি পেলাম দেখো, RC" O R', অর্থাৎ একটা কিটন পেলাম, ছিল RCHO, তৈরি করলাম RCO R'।